আমি যখন নামাজ পড়ি তখন আমার মনোযোগ থাকে না, যত চেষ্টা করি মন আনার জন্য কিন্তু পারি না। এখন আমার করণীয় কি? নামাজে মনোযোগ 100 ভাগ ধরে রাখা সম্ভব কি সম্ভব না বলেন? 100 ভাগ সম্ভব না, 100 ভাগ ধরে রাখা কিন্তু সম্ভব না, এবং সেটা জরুরিও না। আপনার চেষ্টা থাকবে নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে আপনি পড়াশোনা নিয়ে আপনি অন্য জগতে চিন্তা করবেন না, আল্লাহর দিকে মনোনিবেশ করবেন, কিন্তু এরপরও মানুষ হিসাবে অন্যদিকে মন চলে যেতে পারে, যাতে না যায় সেজন্য চেষ্টা করবেন। এই জন্য তো মসজিদের সামনে এমন কারুকার্য থাকা উচিত না যে মুসল্লি বসে বসে কারুকার্য দেখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানামাজে দিছে, কেউ ওনাকে একটা কাপড় দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য, ওটা বিছায় পড়লেন, পরে দেখলেন যে ওইটাতে কারুকার্য আছে। নামাজ শেষ করে বলেন যে এটা আমাকে কে দিছে, এটা সরাও, একটা প্লেন কাপড় আনো যাতে করে আমার মনোযোগ নষ্ট না হয়। তাহলে মনোযোগ মানুষের নষ্ট হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করে নামাজ পড়াচ্ছে, একটা বাচ্চা কান্না হওয়া শুরু করছে, উনি তাড়াতাড়ি সংক্ষেপ করলেন নামাজটা, এরপর বললেন কার বাচ্চা কাছে যায় ধরো। তাহলে বোঝা গেল নামাজের মধ্যে বাইরে মন যেতে পারে। আমাদের কাজ হলো ইচ্ছাকৃত যেন না যায় সেটা খেয়াল করা, আর যখন চলে গেছে মনে হয়েছে সাথে সাথে নিজেকে ব্যাক করে নিয়ে আসবে, ব্যাস আলহামদুলিল্লাহ। এই চর্চা যদি থাকে আপনি ইনশাল্লাহ নাজাতের পথে চলে যাবেন। তবে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ আছে, এর ভিতরে একটা পরামর্শ হলো আপনি নামাজ যা পড়েন এগুলো বুঝে পড়বেন, অর্থগুলো জানার চেষ্টা করবেন, তাহলে মনোযোগ থাকবে ইনশাল্লাহ। নাম্বার 2, চোখের হেফাজত করবেন, চোখ দিয়া হারাম অপাত্রে দেখবেন না, পর্নানে দেখবেন না, মেয়েদের দিকে তাকাবেন না হারামভাবে, এটা মানুষের এবাদতের স্বাদ নষ্ট করে দেয়, এবাদতের মনোযোগ নষ্ট করে দেয়। এটা থেকে কিছুদিন যদি বাঁচতে পারেন দেখবেন এবাদতের স্বাদ পাবেন। 3 নম্বর হলো নামাজে মনোযোগের জন্য স্পেশালি তাড়াহুড়া করবেন না। আপনার যদি 4 রাকাত নামাজে 5 মিনিট টাইম লাগে, আপনি আজকে একটু নিয়ত করে 4 রাকাত নামাজে 10 মিনিট টাইম ব্যয় করেন, প্ল্যান করেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকতে পারেন যে মনোযোগ আপনার 5 মিনিটে যতটা থাকতো তার দ্বিগুণ থাকবে। কারণ হলো যখন রুকুতে আমরা যাই আসলে মনোযোগ যে আসবে মন বেচারা আসার সময় আমরা দেই না, সুবহান রাব্বিল আযিম পড়তে পড়তে উঠে যাই আবার চলে যাই, আপনি আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে পড়েন, তখন মনে চিন্তা করবো কি ব্যাপার, আমি তো হুলস্থুল করা পাবলিক, আমি তো আস্তে আস্তে পড়তেছি কেন, ও আচ্ছা আমি নামাজে আছি, আপনার তখন নামাজের কথা মনে হবে। এবং এটাও পরীক্ষিত যে টাইম দিয়ে নামাজ পড়লে রুকুতে একটু সময় দেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে আবার একটু অপেক্ষা করেন, এরপর সেজদা আস্তে আস্তে যান, ধীরে ধীরে যান, সেজদাতে গিয়ে আস্তে আস্তে সুবহানাল্লাহ আলাগুলো পড়েন, এরপরে যত সময় দিবেন তত মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। তাহলে